নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মহাশিবরাত্রি, দেব আদি দেব মহাদেবের পুজো। রাত্রি চার প্রহরে চারবার মহাদেবের পুজো, অর্থাৎ ভক্তরা সারা রাত জেগে থেকে মহাদেবের আরাধনা করেন। সনাতন হিন্দু ধর্মের অন্যান্য দেবী এবং দেবতাদের পুজোর থেকে শিব পুজো একদমই আলাদা, কারণ ভোলে বাবার পুজো রাত্রিবেলায় হয়। ভক্তদের সারা রাত জেগে কৃচ্ছ সাধন করেই এই পুজো পালন করতে হয়। তার সাথে ধ্যান থাকে, মহাদেবের বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ হয়, শিব চালিশা পাঠ হয়, অর্থাৎ সব দিক থেকেই শিবের আরাধনা। সনাতন হিন্দু ধর্মের অন্যান্য দেবী এবং দেবতাদের পুজোর তুলনায় ভোলে বাবা আশুতোষ শিবের পুজো আলাদা। মহাদেবের যে কোনো ছবি বা মূর্তিতে আমরা কিন্তু অন্যান্য দেবী দেবতাদের মতো অলঙ্কার পরিহিত অবস্থায় তাকে দেখি না। মহাদেব খুবই সাধারণ অবস্থায় থাকেন। তিনি সামান্য বাকছাল পরে থাকেন, বসে থাকেন কোনো নিভৃত স্থানে এবং তিনি ধ্যান করেন। কোথাও তাকে দেখা যায় শ্মশান ভূমিতে, কোথাও বা কৈলাসে। নন্দী তার বাহন তাকে সেখানে পাহারা দেয়। দেবাদিদেব বলার কারণ, তিনি দেবতাদেরও আদি দেবতা। সকল দেবতা তারই আরাধনা করেন, আবার মানুষেরাও মহাদেবের আরাধনা করেন। শুধুমাত্র তাই নয়, ভূত প্রেত পিচাস সবকিছুই মহাদেবের আরাধনায় মগ্ন। এই কারণেই তো তার নাম ভূতনাথ। তিনি ভোলে বাবা। তিনি শ্মশান ভূমিতেও অবস্থান করেন ছাই মেখে। তিনি যোগী, তিনি ধ্যানী, তিনি সন্ন্যাসী। শিব পুজো এমন একটি পুজো যেটি আমাদের অন্তরাত্মার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। রাত্রি হলো এমন একটি সময় যে সময় আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু শিবরাত্রিতে জেগে থাকতে বলা হয়। জাগরণ অর্থে সতর্ক থাকা, অর্থাৎ ঘুমিয়ে নয়, জেগে থাকো, সতর্ক থাকো। ঘুম বা রাত্রের অন্ধকার হলো অজ্ঞানতার প্রতীক। দিনের আলোতে তো আমরা সব কিছুই দেখতে পাই, কিন্তু রাতের অন্ধকারে আমরা একদমই দেখতে পাই না। এই জন্যই তো আমরা প্রদীপ প্রজ্বলন করি। ঘুম হলো অন্ধকারের প্রতীক, ঘুম হলো অজ্ঞানতার প্রতীক, অন্ধকারও অজ্ঞানতার প্রতীক। জেগে থাকা মানে জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন হওয়া। শিবরাত্রি আমাদের সতর্ক করিয়ে দেয়, জীবনের লক্ষ্যকে উপলব্ধি করতে শেখো, সচেতন হও, নিজের মনকে বুঝতে শেখো, অন্তরাত্মাকে বুঝতে শেখো, আধ্যাত্মিকভাবে আরও উন্নত হও। এটা আমাদের মনে করিয়ে দেয়, মায়ার জালে ঘুমিয়ে থেকো না। এই পৃথিবীতে তোমার জন্ম কেন হয়েছে সেটি তোমাকে বুঝতে হবে। এই মনুষ্য সমাজের উপকার করো, এই প্রকৃতির সেবা করো, এটি হলো আমাদের প্রধান কাজ। মানুষ হয়ে বাঁচো। যে গুণ দিয়ে আমাদের ভগবান পাঠিয়েছে সেই গুণের সঠিক ব্যবহার করো। মহাশিবরাত্রি আমাদের এটি শেখায়। মহাশিবরাত্রিতে ভক্তরা সারা দিন উপোস করে, উপোসের সংকল্পনায় ব্রত পালন করে, অর্থাৎ সম্পূর্ণভাবে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে, মহাদেবের কাছে নিজেকে সমর্পণ করে। আর রাত্রিবেলা সারা রাত জেগে থেকে মহাদেবের পুজোর সাথে সাথে ধ্যান করে, যোগ অভ্যাস করে। এর মাধ্যমে সে তার আধ্যাত্মিকতাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যায়। মনের সাথে শরীরের যে মেল, সেই মেল আরও উন্নত হয়। তাই প্রত্যেক তিন ঘন্টা পরপর সারা রাত জেগে মহাদেবের পুজো হয়, যতক্ষণ না সকাল হচ্ছে। সকালবেলা পালন করেই এই ব্রত শেষ হয়। অন্যান্য ব্রতের তুলনায় শিবব্রত কঠিন ব্রত। এই ব্রত পালন করা সকলের পক্ষে সম্ভব নয়। তাই মনকে খুব সতর্ক করে, সাবধান করে এবং সংযমী করে এগিয়ে যেতে হয়। তবেই তো জীবনে আমরা উন্নতি করতে পারবো, এগিয়ে যেতে পারবো। বলা হয় যে ব্যক্তি মনের নিষ্ঠা, ভক্তি এবং ভালোবাসার সাথে শিবরাত্রি পালন করে, ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল সে লাভ করে। এছাড়া সেই ব্যক্তি ইহ জগতে সকল দুঃখ কষ্টের ঊর্ধ্বে নিজের জীবনে সফলতা পায়।
মৃত্যুর পরে সে শিবলোকে নিজের স্থান করতে পারে, জন্মমৃত্যু চক্র ভেঙে সে মোক্ষ লাভ করতে পারে। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।